রাজধানীর বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে এই পর্যন্ত 46 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত এবং দগ্ধ হয়েছেন আরও 22 জন। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এই অগ্নিকাণ্ডের ঘটনা গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অগ্নি নিরাপত্তা নিয়ে বলতে গেলে এক প্রকার লজ্জাজনক উপস্থাপন হয়েছে বিদেশি গণমাধ্যমগুলোতে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দিনটি ছিল লিপ ইয়ার, চার বছর পর আবার দিনটি ফিরে আসবে বলে দিনটিকে বিশেষভাবে কাটাতে রাজধানী হয়ে উঠেছিল উৎসব মুখর। কিন্তু এই উৎসবের মধ্যে নেমে এলো শোকের ছায়া। বেইলি রোডের সাততলা বিশিষ্ট গ্রিন কোজি কটেজের প্রায় পুরোটাই রেস্টুরেন্ট ও ফ্যাশন ব্র্যান্ডের শোরুম। প্রিয়জনদের নিয়ে অনেকে গিয়েছিলেন সেখানে কিছুটা বাড়তি আনন্দের আশায়। কিন্তু কে জানতো এই রাতই হয়ে উঠবে তাদের জন্য এক বিভীষিকার নাম। বেইলি রোডের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, এপি, সংবাদমাধ্যম বিবিসি, সিএনবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন সহ প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ পেয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গেই প্রচার করা হয়েছে এই অগ্নিকাণ্ডের খবর। এমনকি দুর্ঘটনার পর থেকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তাৎক্ষণিক খবর হিসেবে এটি প্রচার করা হয়। বৃহস্পতিবার রাত 10টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। এরপর খুব অল্প সময়েই পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। নিচুতলায় আগুন লাগার কারণে ভবনটির উপরের তলাতে আটকে পড়েন অনেকে। প্রাণ বাঁচানোর জন্য উপর থেকে লাফিয়ে পড়তে থাকে মানুষ। সংকীর্ণ সিঁড়িতেও সিলিন্ডার রেখে দেওয়ার কারণে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেও ব্যর্থ হন অনেকে। প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ জানিয়েছেন দুই বা তিন তলা থেকে লাফিয়ে পড়ে অনেকে হাত পা ভেঙে আহত হয়েছেন, তবে তারা প্রাণে বেঁচে গেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে সিঁড়িতে গ্যাস সিলিন্ডার থাকার কারণে পুরো সিঁড়িটি অগ্নিচুল্লির মতো হয়ে গিয়েছিল, যার কারণে কেউ সিঁড়ি ব্যবহার করে নামতে পারেননি। ভবনটির আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, তবে আগুন আশেপাশের ভবনে ছড়িয়ে পড়েনি। আগুনে 46 জন নিহত হওয়ার পাশাপাশি এই ঘটনায় কমপক্ষে 70 জনের মতো আহত হয়েছেন। তাদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক। এর আগে ঘটনাস্থল থেকে 75 জনকে জীবিত উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের মাধ্যমে আবারও একটি প্রশ্ন সামনে চলে আসে, ফায়ার সেফটি ও বিল্ডিং কোড কতটা সুরক্ষিত বাংলাদেশে? এর আগেও বাংলাদেশের রাজধানী ঢাকাতেই বহুবার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। তখনও অগ্নি নিরাপত্তা ও মনিটরিংয়ে অবহেলার কথা উঠে এসেছে গণমাধ্যমগুলোতে। এবার আন্তর্জাতিক গণমাধ্যমও তাদের প্রতিবেদনে অগ্নি নিরাপত্তা নিয়ে বাংলাদেশের লজ্জাজনক অবস্থানের কথা তুলে ধরেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে বাংলাদেশের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত 43 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সংবাদমাধ্যমটি বলছে বাংলাদেশের বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা বেশ সাধারণ। এসব অগ্নিকাণ্ডের জন্য প্রায়ই দুর্বল অগ্নি নিরাপত্তা, সচেতনতার অভাব এবং আইনের অপর্যাপ্ত প্রয়োগকে দায়ী করা হয়ে থাকে। রয়টার্স বলছে ঘনবসতিপূর্ণ ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেশ সাধারণ। আগুনের ঘটনা এখন নতুন ভবনেও বৃদ্ধি পেয়েছে। মূলত এসব ভবন প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মিত। ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার, এয়ার কন্ডিশনার এবং দুর্বল বৈদ্যুতিক তারের কারণে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। প্রতিবেদনে বলা হয় এর আগে 2021 সালের জুলাই মাসে ঢাকার বাইরে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত 54 জন নিহত হয়। এছাড়া 2019 সালের ফেব্রুয়ারিতে ঢাকার একটি শতাব্দী প্রাচীন এলাকায় অগ্নিকাণ্ডে কমপক্ষে 70 জন নিহত হয়েছিল। অনেকটা একই ধরনের সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি, এএনআই, সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, সিএনএন, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, দ্য হিন্দুস্তান টাইমস সহ আরও অনেক আন্তর্জাতিক গণমাধ্যম। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।